হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল কিন্তু অন্য কোনো কাজ না, ঘর ঝাড়ার কাজে লেগে পড়েছি দুজনে মিলে। সামনেই রান্না পুজো, তাই ঘরগুলো ঝেড়ে নিতে হবে। আর তার আগে সমস্ত কিছুকে একদম প্যাক করে নিয়েছি, যাতে কোনো কিছু ধুলোবালি না পড়ে, সমস্ত কিছু ঢেকে ঢুকে নিয়েছে। আজকে থেকে স্টার্টিং হলো, এর আগে থেকে হওয়া উচিত ছিল, কারণ আট গুণে গুণে হয়তো 12-13 দিন বাকি, তো তার আগে কিন্তু সব কমপ্লিট করতে হবে। মানে রান্না পুজোর কথা বলা হচ্ছে? হ্যাঁ, রান্না পুজো যেটা শুরু করা হয়েছিল এক মাস আগে থেকে, আমাদের বই পড়াও চলছে, তার সাথে সাথে ঘরের কাজ বলতে কিছুই করা হয়নি। একদিন টেবিলটা ধরেছিলাম, যেহেতু আমাদের বেড়ার বাড়ি, তো ঝুল কিন্তু খুবই হয়, উপরে সিলিংটাও কাপড়ে, তাই সেখানেও খুব ময়লা জমেছে, সেই ঝুলটাও পরিষ্কার করা হচ্ছে। অসীম ওদিকে ঘর ঝাড়ার কাজ করছে, আর আমি চলে এসেছি রান্না বসাতে। রান্না বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে তরকারি করছি ঝিঙে আলু, আর কিছু মাছ কেনা হয়েছিল, চাত মাছ আর চারা পোনা মাছ, বেশি করে একেবারে ঝোল করে নেবো, একটু কাঠকোলা আর আলু দিয়ে ঝোল করবো। অনেকটা মাছ আছে, তাই ভাবছি একেবারে বেশি করে ঝোল বানিয়ে নেবো রাতের জন্য। আর আজকে আমরা দুজনে টিফিনে খাবো হচ্ছে বার্গার। আমি কিন্তু বার্গারটা একদম ঘরোয়াভাবে করি, একটু আলু সেদ্ধ করে নিই সেটা দিয়ে, আর কিছু দিয়ে হচ্ছে শসা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে বানাই, খেতে কিন্তু খুব ভালো হয়। অসীম বলে যে এটা হচ্ছে একদম হোমমেড বার্গার। বার্গারটা রেডি করে নিয়েছি, আর আমার রান্নাও এদিকে প্রায় শেষ। অসীম কাজে বেরিয়ে যাবে, ও কিছুটা হেল্প করে দিয়ে গেছে, আমাদের ঘরটা অনেকটাই ঝেড়ে দিয়ে গেছে, কিন্তু বাদ বাকি এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো আমাকে সেরে নিতে হবে। আজকে আমাদের ঘরটা পরিষ্কার করছে ঠিকই, কিন্তু এরপরে আরও অনেকগুলো ঘর আমাদের রয়েছে জানো, সেগুলো পরিষ্কার করতে হবে, আর বারান্দাও রয়েছে, তো এক এক করে এক এক দিনে এক একটা করে ঘর হাত দেবো। এই রান্না পুজোর আগে কিন্তু ঘরগুলো খুব ভালো করে ঝেড়ে নিতে হয়, আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হয়। আমরা কিন্তু প্রতি বছরই এইভাবেই ঘর পরিষ্কার করি, সমস্ত ঘর ভালো করে ঝুল ঝেড়ে নোংরাগুলো পরিষ্কার করে তারপর সমস্ত ঘর কিন্তু ধুয়ে নিই। আমি ঘরটা পরিষ্কার করে নিই, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।